96 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব ফটোশপের 4 নাম্বার পার্ট। এর পূর্বে আমি বলেছিলাম স্পট হেলেন ব্রাশ টুল, স্পট হেলেন ব্রাশ টুল এবং কি ব্রাশ টুল এবং পেন্সিল ব্রাশ টুল রিপ্লেস ক্লাস ব্রাশ টুলের কাজ দেখেছিলাম। সেই ভিডিওগুলো আমি ভিডিওর ডিসক্রিপশনের পূর্বে ভিডিওটি লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তার এখনই সাবস্ক্রাইব করেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার নোটিফিকেশনটা অন করে রাখেন, যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে চলেন আজকে আমরা দেখব ক্লোন স্ট্যাম্প টুল, তারপরে প্যাটার্ন স্ট্যাম্প টুল, তারপরে আছে হিস্টোরি হিস্টোরি ব্রাশ টুল, মানে যে কোনো কিছু পরিবর্তন করে আনার জন্য, বেগে আসার জন্য, এটাই হিস্টোরি ব্রাশ টুল। আমি আপনাদেরকে একটি একটি করে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। তাহলে ক্লোন ব্রাশ টুল কী কাজ করে, ক্লোন স্ট্যাম্প টুল আর প্যাটার্ন ব্রাশ টুল কী কী কাজ করে, তাহলে চলেন এখানে দেখে আপনাদের কাছে সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করি। তাহলে দেখেন এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই আমি এই ছবিটি দেখাবো ক্লোন স্ট্যাম্প টুলে কি কি ধরনের কাজ করে। এখানে যে ছবিটা আছে লক অবস্থায় আছে, এটাকে আমি ডুপ্লিকেট করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, এটাকে হাইড করে দিই। এখন এই মধ্যে কাজ করব, দেখেন এখানে মধ্যে কাজ করার পরে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ক্লাউড নট ইউজ দ্য ক্লোন স্ট্যাম্প টুল, এর সিগন্যালটা দিছে, কারণ হচ্ছে আমি এখনো কোন সোর্স সিলেক্ট করি নাই, তার জন্য আমাকে এই স্লিপ ওই মেসেজটা আসছে। এখন আমি যদি কোনো জায়গায় সোর্স কিভাবে সিলেক্ট করব সেটা আমি আপনাদের দেখাবো। দেন ক্লোন স্ট্যাম্প টুলের মধ্যে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নর্মাল অবস্থা রাখছি, তারপরে এসে ওভারসিটি 100%, ওভারফ্লো 100% আছে, তারপরে এসে কারেন্ট লেয়ার, এখানে আছে কারেন্ট লেয়ার, কারেন্ট লেয়ারের মধ্যে আমি কাজ করব, অথবা কারেন্ট ব্লু লেয়ার, ওয়াল লেয়ার, অল লেয়ারের মধ্যে সিলেক্ট থাকলে পরে আমি সবগুলো লেয়ারের মধ্যে কাজ করতে পারবো। আর যদি কারেন্ট লেয়ারের মধ্যে দিচ্ছি আমি, যদি সিলেক্ট থাকে এখানে, তাহলে আমি এই যে বর্তমানে যে ছবিটা দেখতে পাচ্ছেন সামনে, এই ছবিটার মধ্যে আমি কাজ করতে পারবো। তাহলে চলেন ক্লোন টুলের ক্লোন স্ট্যাম্প টুলের কি কি কাজ করে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আবারও বলি, আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন, এটা নতুনদের জন্য এইসব ভিডিওগুলো সমস্ত, আর পূর্বে ভিডিওগুলো যদি না দেখে থাকেন, এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এখানে আমার সোর্স একটি সিলেক্ট করতে হবে। এটাকে আমি জুম করে নিই, ছবিটাকে জুম করে নেওয়ার পর এটাকে আমি ধরে স্পেস ধরে নিচের দিকে নামিয়ে নিলাম। এখন আমি সোর্স এই জায়গার মধ্যে আমি সোর্স নিবো কোথায় থেকে, কিবোর্ডের অল্টার প্রেস করে এখানে প্লাস হবে, দেখেন এখানে সোর্স নিব। এখন যদি আমি মাউসে একটি ক্লিক করি তাহলে এই সোর্সটা এখান থেকে নেওয়া হয়েছে। এখন আমি এই জায়গায় যদি আমি ই করে ঘষি তাহলে আমার এই পুরোটা এই কালার হয়ে যাবে, অথবা ওই কভার হয়ে যাবে। এখন আমি যদি এখানে ধরে দেখেন এইভাবে আমি করছি, দেখেন ওই সোর্সটা এখানে আসছে। আবার এখানে ধরে অল্টা ধরে এখানে একটি ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি সোর্সটি নিব, দেখেন ক্লোন স্ট্যাম্প টুলে এই সোর্স। আবার এখান থেকে আমি একটি সোর্স নিব, হ্যাঁ কিবোর্ডে অল্টা ধরে একটা ক্লিক করব, তারপরে এখান থেকে আমি সোর্স নিব, নেওয়ার পর এটাকে আমি উপরে দিকে আনবো। এখন আমার এই লাইনটা নিতে হবে, এই লাইনটা সোর্স নিতে হবে, তাহলে আমি এই লাইনটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে একটি সোর্স নিলাম, এর পর এই জায়গা থেকে আমি এখন আমি এই লাইনগুলো সোজা রাখতে হবে, মাউসটা যখন নিচের দিকে টান দিবেন তখন এই লাইনগুলো সোজা রাখবে, এই ওই সোর্স গুলা এখানে কভার হয়ে যাবে। এখন আমি যদি এখান থেকে আর এই কিবোর্ডের অল্টা ধরে একটি ক্লিক করলাম, করার পর এখানে মাউসটা ধরে আমি এদিকে নিচের দিকে টান দেব, লাইন বরাবর টান দেব, দেখবেন আমার সোর্সটি এই লাইন বরাবর হয়ে গেছে। আবার যদি আমি দেই কিন্তু এটা ফেরত আসবে, এই দেখেন এখানে আবার যদি আমি ক্লিক করে যদি সোর্সটা না নিই তাহলে পরে এটা বেঁকে যাবে, দেখা যাবে না এখান থেকে, এই যে দেখেন এটা এটা সব খেয়ে নিছে। আবার এই যেখানে আসলো এখানে আমি কষা দিছি, এখানে আসছে এখান থেকে একটি হোল্ডার ধরে এখান থেকে সোর্স নেই, আমি আপনাদেরকে বসা দিয়ে দেখাই দিচ্ছি। আর এই জায়গা থেকেও আমি একটি সোর্স নিলাম, তা ধরে তাহলে আমি কাজ করি, একটু তাড়াতাড়ি হয়ে যাবেনি দেখে ধরি, এই ক্যামেরাটা এখান থেকে একটা সোর্স নেই, লাইন বরাবর নিছি, একটা সোর্স নেই এখান থেকে, একটু বড় করে নেই আমার ব্রাশটা, এখন
এখন আমার এই জায়গায় নিতে হবে, এই জায়গাতে নেওয়ার জন্য আমার এখান থেকে একটু ব্রাশটা এখন ছোট করি, এখান থেকে সোস নেই, এখান থেকে ব্রাশটা একটু ছোট করি, যখন আমি টানবো তখন আস্তে আস্তে এটা নিচে থেকে সোজা করে ব্রাশটা টান দিতে হবে, টান দিলে পরে উপরে গুলা সব কভার হয়ে যাবে। এখন এখান থেকে আমি আরেকটা সোস নেই, এখান থেকে সোস নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি কভার করি, ব্রাশটা ছোট করি, আস্তে আস্তে নিবেন। আমি জাস্ট আমি এটা দেখা দিচ্ছি, আমরা আস্তে আস্তে কাজ করবেন, কাজ করলে পরে তখন আমাদের আরো স্মুথ হবে। আমি এটাকে দিকে এটা কভার করি, না সরি ভুল হয়েছে, এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে ওর বেগে যাই, বেগে যাওয়ার পর এখান থেকে আমার সোর্সটা নিতে হবে, বলটা ধরে এখানে আমি সোর্স নিছি। এখন আমি যদি এটাকে কভার করি, এখানে এটা কভার হয়ে যাচ্ছে, একটু ছোট করি, ছোট করে উল্টা ধরে এটাকে আমি আবার ই করি, এদিকে নেই সোজা করে ঢেকে নিলাম। নেওয়ার পর এখন আমি এই জায়গা থেকে সোস নেব, সোজা করে ধরে এইভাবে আস্তে আস্তে আমি এখানে নিলাম। এখন এই জায়গা থেকে আমি একটা সোস নেব, আমি এখান থেকে একটা সোস নেব যাতে আমার এই ব্রাশটা একটু ছোট করে নেই, এখান থেকে কিবোর্ডে উল্টা ধরে এখান থেকে পরে ক্লিক করব, ক্লিক করার পর আমার একটু সোস নিতে হবে এখান থেকে, হয়ে গেছে। এখন আমি এখান থেকে নেবো একটি সোর্স, নেওয়ার পর এই এই জায়গা থেকে আমি লাইন করব, মানে এই জায়গা থেকে একটি সোর্স নেবো, আপনারা যদি আস্তে আস্তে কাজ করেন তাহলে আরো স্মুথ হবে। আমি তো ভিডিওটা লম্বা হবে দেখে সেজন্য আমি আস্তে আস্তে করছি, এ ফোর সাইজের এই পেজটা নিলাম, এটা নেই, এটা নেওয়ার পর এটাকে আমি সিলেক্ট করা পূর্ব এখান থেকে সিলেকশন টুল দিয়ে আমি করি করি কয়েকটা কালার নেবো, আমি এখান থেকে লেয়ার নিলাম একটি, লেয়ার নেওয়ার পর এটাকে আমি এই কালার দিলাম, এই কালারটা দিলাম সিলেকশন তোলার জন্য কিংবা তুলতে হয় আগে বলেছি ওই ভিডিওটি দেখে আসবেন, সিলেক্ট ওই কালারটা নিলাম, এটাকে আমি এটা দিলাম। এখন আমি এটাকে ডিলেট দিয়ে সিলেক্টটা তুলে দিলাম, তোলার পরে এখন আমি আপনি দেখতে পারবেন যে এখানে আছে ক্লোন স্ট্যাম্প তুলে আর কি কি কাজ করে, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে লেট আনসিলেট আছে আমার কারেন্টলি লেট আনসিলেট আছে বা অল লেট সিলেক্ট করে দিলাম, অল লেট সিলেক্ট করার পর এখন আমাকে এখান থেকে লাইট কালার আমার সিলেক্ট করা আছে, এখানে আমি ড্রাক কালার রাখার নর্মাল রাখতে পারবো, নর্মাল কালার থাকলে পরে যে কোনো কালার এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারবো, কিন্তু আমি এখানে চাচ্ছি লাইট কালার অথবা ডার্কেন কালার, ডার্কেন কালার সিলেক্ট করার পরে এখান থেকে আমি যখন যদি সিলেক্ট করি এখানে এখানে ডার্কেন কালার মধ্যে এখানে আছে লাইট কালারটা আমি ডার্কের মধ্যে নিতে পারবো, কিন্তু ডার্ক কালারটা এই লাইট কালারটা আমি কিন্তু লাইটের মধ্যে নিতে পারবো না, এই লাইট এটা এই লাইটের মধ্যে নিয়ে যাবে না, কিন্তু এটা লাইট কালারটা যদি আর একটু ই থাকতো লাইট থাকতো তাহলে আমি এখানে ই করলে পরে আসতো না, এই জায়গায় দেখেন দেখা যায় না খুব কম, আর যদি আমি এখান থেকে ডার্ক কালারটা এখান থেকে ক্লিক করে নিয়েছিলাম, নেওয়ার পর এখানে আমি লাইটের মধ্যে আসি, এখন যদি আমি ই করি দেখেন আমার এই যে এই লাইট কালার মধ্যে এই ইটা এখানে দেখা যাবে, এই জায়গায় মধ্যে দেখা আনা যাবে, এই যে এখানে আমি আসলাম কন্ট্রোল, এটা এটা বিপরীত কাজ করবে, আর আমি লাইট কালার থেকে ক্লিক করে এখানে নেই দেখি এই যে এখন আমার এই এই পাশে সবগুলো লাইয়ের মধ্যে এখানে কাজ করবে, কন্ট্রোল এর আরেকটি ছবি আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি নতুন করে আরেকটি পেজ নেই, নতুন কি কি কাজ করে সম্পূর্ণ আমি দেখাবো আপনাদেরকে। এখন ইঞ্চি নিলাম, ইঞ্চি নেওয়ার পরে নর্মালি এটা নিলাম অথবা এই সাইজে নেই, এই সাইজে একটি পেজ নিলাম আমি, এই সাইজে একটি পেজ নেওয়ার পরে এখানে যে ছবিটা আছে এই ছবিটাকে আমি ধরে এখানে মুখ করে এই জায়গায় নেই, মুখ করে এখানে আসলাম এই জায়গায় আনি, কারণ ওই ওইখানে আমি একটি যে ছবি দেখাইছিলাম এখন আমি এখানে এই ছবিটাকে আমি দেখাই, এই ছবিটা লেয়ারের মধ্যে আমার সিলেক্ট আছে, লেয়ার যদি এখানে না দেখতে পারেন উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যাওয়ার পরে এই জায়গার মধ্যে লেয়ার আছে, লেয়ার মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন, লেয়ারটা ওখানে দেখা যাবে, এখানে এই জায়গায় যদি না দেখা যায় উইন্ডোজে যাওয়ার পরে এখানে যে লেয়ার মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন এখানে লেয়ার আসবে। এখন আমার এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্ট থাকা অবস্থায় এখন আমি এই ক্লোন টুল আছে ক্লোন স্ট্যাম্প টুল,
এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এইখানে আমার বিভিন্ন ধরনের ই আছে, নর্মাল, এখানে নর্মাল আছে, এই জায়গার মধ্যে অনেক ধরনের ডিজাইন আছে, একটি একটি করে এখানে দেখবেন লাইট আছে, স্ক্রিন আছে, কালার ডট আছে, তারপরে আছে নেইনার, ড্রাগন কালার, মাল্টিপুল কালার, যে কালার পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি নর্মালি রাখলাম, রাখার পরে এখান থেকে আমার লেয়ারটা যেটা আছে ওটা আগে আমি দেখাইছিলাম অল সিলেক্ট লেয়ার, অল সিলেক্ট লেয়ার থাকলে পরে সবগুলা লেয়ারের মধ্যে কাজ করা যাবে। এখন আমি কারেন্সিয়াল লেয়ারের মধ্যে কাজ করবো, সেই জন্য কারেন্ট লেয়ারটা আমি সিলেক্ট করলাম। রাখার পর এই জায়গার মধ্যে কাজ না, আমি এখন এই জায়গার মধ্যে দেখেন কিবোর্ডের অলটা ধরে প্রেস করে একটা ক্লিক করব, এই পেজটা ইন করলাম। করার পরে দেখেন আমি মাউসটা যেখানে নিয়েছি সেখানে কিন্তু এইভাবে আসছে। এখন আমি যদি এখান থেকে বসা দিই তাহলে দেখতে পারবেন এই আরেকটি ছবি এখানে হয়ে যাবে। হার্ডেন হার্ড ব্রাশ নিয়েছি এখানে, এই যে এটা উপর দিকে আছে, এটা উল্টো দিকে আছে। উল্টো দিকে থাকার কারণ কি, এটার কারণ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে, যখন আমি এই জায়গার মধ্যে ক্লিক করব, করার পরে দেখেন এই জায়গার মধ্যে আমার উল্টো এইখানে সিলেক্ট করা দেওয়া আছে কত ডিগ্রিতে, এটা এখানে কত ডিগ্রিতে আমি সিলেক্ট করবো এটা এখানে দেওয়া আছে, তার জন্য এটা উল্টো ভাবে দেখা যাচ্ছে। আমি যদি এই জায়গার মধ্যে এই করে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি যদি এখানে থেকে এই জায়গার মধ্যে যদি নেই তাহলে ওটা আর দেখা যাবে না। জিরো করে নিলাম, জিরো করার পর এখানে আমি যদি এখন এখন আমি যদি এই জায়গার মধ্যে ই করি তাহলে আমার এখানে দেখা যাবে না, এই যে সঠিকভাবে দেখা যাবে। এখন আমি যদি এটাকে কষি তাহলে দেখেন আরেকটি আমার মানুষের ছবি একটি ডুপ্লিকেট হয়ে গেছে। এখানে আমি কন্ট্রোল জে দিয়ে আবার বেগে আসলাম, এটাকে মুভ করে আমি এই জায়গায় নিয়ে আসি। যেমন যে ছবিটা এখানে দেখা যায় যাইতেছে এটাকে আমি আমি ক্লোন স্ট্যাম্প টুল আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমি কাস্টমটা একটু ছোট করি ব্রাশে দিতে, আর এই জায়গা থেকে ছোট বড় করা যায়, এই জায়গা থেকেও আপনারা ছোট বড় করতে পারবেন এখান থেকেও। আমি এতটুকু রাখলাম, রাখার পর এটাকে আমি কিবোর্ডে, এখন কিবোর্ডে ওল্টার মধ্যে আমার লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে ওল্টার মধ্যে আমার সিলেক্ট করতে হবে, লেয়ারটা সিলেক্ট থাকা করে কিবোর্ডে ওল্টার মধ্যে আমি যে ফেসটুকু এনে ক্লিক করলাম। করার পর এখন আমি যদি এখান থেকে নেই দেখেন এই জায়গায় আমি যদি এখন ই করি যতটুকু আমার দরকার এইভাবে আস্তে আস্তে দিয়ে আমি টানি মাউসটা, তাহলে দেখবেন এই জায়গায় আরেকটি ডুপ্লিকেট আমার ইমেজটা এখানে আসছে। যে কোনো কিছু এইভাবে আনা যাবে, আমার যদি আরেকটা দরকার পড়ে তারপরে আমি এইভাবে বসবো, এখানে অলটা প্রেস করে আরেকটা ক্লিক করলাম। করার পর এখন আমি যদি এখানে আনি এইভাবে এভাবে বসি দেখেন, এইভাবে বসলে পরে যে কটাই করবো ওই কটাই এখান থেকে আনা যাবে। এখানে যদি আমি আবার আরেকটা প্রেস করে যদি আবার আনি এখান থেকে, তাহলে এইভাবে একটি করে বানানো যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি দেখাবো এখানে প্যাথেন প্যাথান সার্ফ টুল, প্যাথান সার্ফ টুল এটা কি কাজ করে, এখানে যে কোনো কিছু নর্মাল প্যাথান এটা তৈরি করা যায় এখান থেকে। এখন আমি যদি এখানে যে এরকম আঁকা আঁকি করে প্যাথান করি, এটা ব্রাশটা যদি একটু বড় করি, আমি কোনো প্যাথান যদি তৈরি করতে চাই দেন আমার এখানে একটি প্যাথান তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ডিজাইন এখানে তৈরি হচ্ছে আমার ছবির মধ্যে। কোনো অনেক সময় যদি প্যাথানের প্রয়োজন পড়ে তখন আমি এভাবে করতে পারবো। আমি কিবোর্ডে অল্টা কন্ট্রোল অল্টার ধরে আমি জেড ই করলাম, আবার বেগে আসলাম, বেগে আসলাম। এখন আমি আপনাদের দেখাবো এখানে থেকে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই জায়গায় আমি সিলেক্ট করলাম। এখন আমি এইখানে করব 45 ডিগ্রি, এখানে আমি 45 ডিগ্রি দিলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আমি এই কাস্টটা যদি এখন অল্টার ধরে একটা ক্লিক করলাম, তারপর এখন আমি যদি এটাকে ই করি দেখুন 45 ডিগ্রি এইদিকে হয়ে গেছে। আবার আমি যদি অন্যদিকে দিই তাহলে এখানে আমি যতটুকু দিব এখান থেকে আমি যদি 90 ডিগ্রি দেয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে এখান থেকে, এটাকে এই যে 90 ডিগ্রি সোজা হয়ে গেছে, 90 ডিগ্রি এই ছবিটা 90 ডিগ্রি হয়ে গেছে। ক্লোন স্ট্যাম্প আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমি দেখাবো প্যাথার্ন টুল এটা দেখালাম, তারপরে আমি এখন দেখাবো এখানে হিস্টোরি, এটাকে আমি বেগে যাই হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ টুল বুঝতে পারছেন। এখানে আমি যে ছবিগুলো এখানে আনছিলাম এখানে কাজ করার পরে, আবার আমি যদি হিস্টোরি ব্রাশ টুল এটাকে লোগোটাকে এনে মুভ করে এখানে নিয়ে পরে আমি ভালো করে বোঝাইতে পারবো। এখানে আসলাম লোগোটাকে, লোগোটাকে একটু ছোট করি, ছোট করার পর এটাকে আমি অলটা ধরে এটাকে কয়েকটা কপি করে নিলাম, এখানে এখানে স্যার 4টা 6টা কপি হয়েছে। এখন আমি হিস্টোরি যদি এনে বেগে আসি তাহলে কি করব, এখান থেকে আমি যদি কন্ট্রোল অল্টা এবং কন্ট্রোল জেড ধরে যদি আমি যাই তাহলে আমি আমার বেগে আসতে পারবো। এইভাবে কন্ট্রোল জেডে কন্ট্রোল ধরে জেড প্রেস করবো আর আমি পূর্বের অবস্থায় ফিরে যাবো একটু করে, এটা হচ্ছে হিস্টোরি টুলের কাজ। তারপরে এখানে হিস্টোরির মধ্যে আরো আছে
আর্টস হিস্টোরি ব্রাস্তুল, আর্ট হিস্টোরি ব্রাস্তুল হয়েছে এখানে আর্টিস্ট আমার কি ধরনের পেছনে আছে। এখানে আমি যখন হিস্টোরি আর্ট ব্রাস্তুল আমি যখন সিলেক্ট করছি তখন উপরে আইকনটা গেলে অপারসিটি আমি রাখছি এখানে 100% রেখে দেয়। আর এখানে দেখবেন যে টিকার শর্ট আছে, এখানে বিভিন্ন ধরনের মিডিয়াম আছে, এই জায়গায় অনেক ধরনের ডিজাইন আছে। তারপরে এটা এরিয়া আমি 50% করে রাখলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে আমার এইটা পুরোটা গায়েব হয়ে গেছে। এটাকে আমি ধরে একটুকে বড় করি, এটাকে বড় করলাম, বড় করার পরে করলাম। এখন আমি যদি আবার যদি আর্ট হিস্টোরি টুলের মধ্যে যাই, এখানে যদি আমি করি একটু ক্লিক করি বা মিডিয়াম আমি এখন দিলাম মিডিয়াম দিলাম সটিকার সটিকার, এই যে একটা ক্লিক করলাম দেখেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন হয়েছে। একটা আমি শেপ নিলাম, শেপের উপরে যদি আমার কোনো ডিজাইন করতে হয় এখানে এইভাবে আমি করতে পারবো, ডিজাইন করতে পারবো। যেমন এখানে আরো আরো অনেক কিছু আছে, যে ড্রপ এখানে আমি কন্ট্রোল দিয়ে বেগে দেয় এটাকে দিলাম, এই জায়গায় আমি একটি শেপ নিই তাহলে আমি বুঝাইতে পারবো। এটাকে ধরে আটকে আমি বড় করি, এটাকে বড় করলাম। এখন এখানে যাই আমি যদি আর্ট স্টুডি ব্রাশটা ই করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে আমি এখন অন্য একটি করবো। দেখেন এই জায়গায় কিন্তু আমি একটা শেপ নিছি, শেপ নেওয়ার পরে কিন্তু আমার মাউসটা যখন ধরছি এখানে ক্রস ই দেখাইছে, এটার মধ্যে কোনো কাজ করা যাবে না। এই দেখেন কাজ করা যাবে না, কারণ হচ্ছে শেপটা আমার কি রেস্টোরাইজ করে নিতে হবে। এটা একটা আমার রেক্টেঙ্গেল শেপ আছে, এটাকে আমার রেস্টোরাইজ করে নিতে হবে। রাইট ক্লিক করে মাউসটা আমি এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এই জায়গাতে আমি রেস্টোরাইজ করে নিলাম এটা। এখন আমার লেটার রেস্টোরাইজ হয়ে গেছে। এখন আমি যদি এখানে স্টুডিওতে আর্ট স্টুডিওতে কাজ করি তাহলে আমি কাজ করতে পারবো, এখানে যে এখানে কাজ করতে পারবো। আর যদি এখানে সরাসরি গেতাম তখন আমি কাজ করতে পারবো না, রেক্টেঙ্গেল টুলটা সরাসরি গেছিলাম সেই জন্য আমাকে এখানে কাজ করতে নাই। এখন আমি এখান থেকে একটি একটি করে যদি আমি অন্য চেঞ্জ করি আর অনেকটি কালার দিই এখান থেকে, দেখেন এইভাবে সেভ হয়ে যাবো। আর টলারেন্স যদি আমি কমাই রাখি আরো দিলে আরো একটুকে আস্তে আস্তে হবো। এখন আমি যদি এটাকে একটু কমাই দিই অপাসিটি, তাহলে যে অপাসিটি কমাই দিচ্ছি, আশা করি সবাই বুঝতে পারছেন। আর পরবর্তী সময় আমরা দেখবো ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, তারপরে ম্যাজিক ইরেজার টুল, তারপরে সাথে আছে তারপরে আছে এখানে গার্ডিয়ান টুলস, তারপরে পেন বাকেট টুল, 3D ম্যাটেরিয়ালস টুল, ড্রপ টুল, এইগুলো আমরা কাজগুলো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন ওই ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো কারো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও নিচে আমাকে কমেন্ট করে জানাইবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। যে কোনো নোটিফিকেশন অন করে রাখবেন, যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই।